নির্লজ্জ মিথ্যাচারী, জঘন্য মিথ্যাচারী, সন্ত্রাসী মিথ্যাচারী, তার মিথ্যায় আল্লাহর আরশ কাঁপতেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল একটি সংবাদ সম্মেলন করেছে, যারা গাড়িতে আগুন দিয়েছে সেগুলোর ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল সংবাদ সম্মেলন করে তারা যে আগুন দিয়েছে সেটি অস্বীকার করলেন। মির্জা ফখরুল ইসলামের মতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এরকম এখন জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না। মিথ্যা বলায় যদি কেউ চ্যাম্পিয়ন হয়, নির্লজ্জ মিথ্যাচারী, জঘন্য মিথ্যাচারী, সন্ত্রাসী মিথ্যাচারী, তার মিথ্যায় আল্লাহর আরশ কাঁপতেছে। এবং এরকম মিথ্যাবাদী রাজনীতিবিদ বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না। মির্জা ফখরুল বাংলাদেশে বিশ্বাস করে কিনা সন্দেহ আছে। কয়েকদিন আগে বক্তব্য রেখেছে যে পাকিস্তান আমলে ভালো ছিল, আমি কারো বাবা নিয়ে কথা বলতে চাই না, কথার পিঠে কথা আছে বিদায় বলছি। স্বাধীনতার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বাবা একসাথে আত্মগোপনে ছিল এবং পরে আস্তে আস্তে আত্মগোপন থেকে বের হয়েছিল। উনি হচ্ছে বিএনপির মহাসচিব। এই ধরনের একজন জঘন্য মিথ্যুক ব্যক্তি হচ্ছে বিএনপির মহাসচিব, ভাবতে লজ্জা লাগে। আজকে আমরা সমগ্র বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছি, আগামীকালও আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঢাকা শহরে। তারা আবার পেট্রোল বোমা বাহিনীকে মাঠে নামিয়েছে। গতকাল রাত্রে উত্তরায় একটি গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে দুইজন গিয়ে বিএনপির সন্ত্রাসী গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে সেটিকে জ্বালিয়ে দিয়েছে। আবার পেট্রোল বোমা বাহিনীকে মাঠে নামিয়েছে। এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। ওরা আওয়ামী লীগকে চিনে নাই। আমাদের নেতা কর্মীরা খোঁচা দিলে জলে উঠে, আমাদের নেতা কর্মীরা আঘাত করলে প্রতিঘাত করার জন্য একযোগে নেমে পড়ে। ওরা দেশের বেদিমূলে আঘাত হেনেছে, ওরা দেশের বেদিমূলে আঘাত হেনেছে, আবার জনগণের উপর হামলা পরিচালনা করছে। ওদেরকে আমরা কিভাবে শাস্তি করতে হয় আমরা জানি। আমি নেতা কর্মীদের অনুরোধ জানাব সতর্ক দৃষ্টি রাখার জন্য। এই বিএনপির নেতারা ঘাপটি মেরে আছে এবং ঘাপটি মেরে থাকা অবস্থায় সেখান থেকে বের হয়ে এখন হামলা পরিচালনা করছে। সুতরাং এই হামলাকারীদের গ্রামে গঞ্জে প্রতিহত করতে হবে। ওরা দেশটাকে বিদেশিদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে, ওরা আমাদের দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়। ওরা আমাদের দেশের ভূমি, সাগরের অংশ বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়। একাত্তরে অনেক ষড়যন্ত্র হয়েছিল, সমস্ত ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দিয়ে বুকের রক্ত ঢেলে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। এখনো যারা আমাদের দেশকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়, এই বিএনপি জামাত বিশ্ববেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়, তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলো বিশ্ববেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে পারি না। তাই নেতা কর্মীদের অনুরোধ জানাব, নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস, আমরা আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে নানা পর্যন্ত রাজপথে নেমেছি, রাজপথে থাকব। আগুন সন্ত্রাসীদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করবো।